সৌরভ গঙ্গোপাধ্যায়কে শিক্ষা দিতে মিথ্যে বলেছিলেন বিরাট কোহলি। 2021 সালের ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত টপিক। তৎকালীন ভারত অধিনায়ক বিরাট কোহলি বনাম তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে জারি থাকা বিতর্কের বিষয় বিস্তারিতভাবে জানিয়েছেন অল ইন্ডিয়া কমিটির চেয়ারম্যান চেতন শর্মা। একটি টেলিভিশন চ্যানেলের একটা স্ট্রিং অপারেশনে 57 বছর বয়সী প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে দুই কিংবদন্তি ভারতীয় অধিনায়কের মধ্যে হওয়া ঝামেলা সম্পর্কে বিস্তারিতভাবে বলতে শোনা গেছে। ওই সময়েও সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলেন চেতন শর্মা। তার দাবি, কোহলি এবং গঙ্গোপাধ্যায়ের মধ্যে এমন খারাপ সম্পর্কের কারণ ইগো ইস্যু। তার বক্তব্য অনুযায়ী বিরাট কোহলি নিজেকে বোর্ডের তুলনায় বড় ভাবা শুরু করেছিলেন। বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে একটা মোক্ষম জবাব দেওয়ার অপেক্ষায় ছিলেন বিরাট কোহলি, কারণ তিনি মনে করেছিলেন সৌরভ তাকে ভারতের ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছেন। যখন কোনো ক্রিকেটার জনপ্রিয় হয়ে ওঠে, তখন সে বোর্ডের তুলনায় নিজেকে খুব বড় মনে করা শুরু করে, ভাবে তার থেকে বড় এই দলে আর কেউই নেই। সে মনে করে তাকে ছাড়া ভারতের ক্রিকেট খেলাটাই বন্ধ হয়ে যাবে। কিন্তু সেটা কখনো হয়েছে কি? এতগুলো বছরে কত ভালো ক্রিকেটার এলো আর গেল, ক্রিকেট কিন্তু বদলায়নি। ওই সময় কোহলি শিক্ষা দিতে চেয়েছিল তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ওটা ক্লাসিক কেস ছিল যেখানে কোনো ক্রিকেটারকে বোর্ডের বিরুদ্ধে যেতে দেখা গেছিল। আচ্ছা, প্রেসিডেন্টও কি বোর্ডকে প্রতিনিধিত্ব করে না? ওই সময় কে ভুল করেছিল সেটা সময় বলবে, তবে ওটা ভারতীয় ক্রিকেট বোর্ডের আক্রমণ ছিল একটা। কোনো ক্রিকেটার এমন করার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, কারণ বিষয়টা তাকে ব্যক্তিগতভাবে ক্ষতি করে। স্ট্রিং অপারেশন চলাকালীন এমনটাই বলতে শোনা গেছে চেতন শর্মাকে। চিফ সিলেক্টরের বক্তব্য অনুযায়ী 2021-22 মরশুমে সাউথ আফ্রিকা সফরের আগে বিরাট কোহলি ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে সরে যাওয়ার ব্যাপারটা সাংবাদিকদের সামনে নিয়ে এসেছিলেন। তার কারণ, কোহলি মনে করতেন তাকে ওয়ানডে ক্যাপ্টেনের পদ থেকে সরিয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় খোদ। শর্মার মতে, কোহলি ওই সময় সমস্ত কিছু মিথ্যে বলেছেন, বরং বিরাট কোহলিকে তার নেওয়ার সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয়বার ভাবতে বলেছিলেন সৌরভ, এমনটাই জানিয়েছেন চেতন শর্মা। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং অন প্লেগ্রাউন্ডসের সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রেস করুন পাশে থাকা বেল বাটনটি। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন, এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।